যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2021, তাদের জন্য একটি বিগ ব্রেকিং বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। যারা এবছর 2021 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য পর্ষদ থেকে জানানো হয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা সংবাদ। অর্থাৎ 2021 সালের মাধ্যমিক পরীক্ষা, যেটি 1 জুন থেকে শুরু হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক, সেই পরীক্ষাটি আপাতত হচ্ছে না বা পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক মহল এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা চাপা এ ছিল যে কবে পরীক্ষাটি হবে, এই বিষয়ে তাদের মধ্যে সন্দেহ ছিল, সন্দিহান ছিল, সরকারের মুখাপেক্ষী হয়েছিল বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো নির্দেশ পাওয়া যায় কি না, এই বিষয়ে সবারই কিন্তু একটা উৎকণ্ঠা ছিল। তো অবশেষে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেই যে সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির ওপরে কিন্তু মাধ্যমিক 2021 যে পরীক্ষা 1 জুন থেকে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটি আপাতত নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষাটি পরে নেওয়া হবে বা কীভাবে তাদের মার্কশিট প্রদান করা হবে সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে বা মধ্যশিক্ষা পর্ষদ সরকারের উপরে কিন্তু নির্ভর করছে। এই পরীক্ষাটি না হওয়ার জন্য মুখ্যত যে কারণগুলি দেখানো হয়েছে, প্রথমত মাধ্যমিক পরীক্ষা প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, তো এই প্রশ্নপত্রগুলি বিভিন্ন সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য লোকাল ট্রেনের উপরে নির্ভর করত মধ্যশিক্ষা পর্ষদ। তো লোকাল ট্রেন এবছর এই করোনা বা অতিমারি পরিস্থিতির মধ্যে বন্ধ, সুতরাং এই প্রশ্নগুলি সঠিক সময়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, ট্রেনগুলি তাদের বুকিং নেয়নি। আর দ্বিতীয় কারণ যে এই এত বড় পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য যত সরকারি আধিকারিকের প্রয়োজন হয়, তো বর্তমানে আমরা সবাই জানি যে করোনা বা অতিমারির জন্যে, মহামারীর জন্যে সমস্ত সরকারি অফিসগুলোতে 50% কর্মী সংকোচন করা হয়েছে, মানে কাজে আসার জন্য যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার ফলে কর্মীর একটা অপ্রতুলতা কিন্তু দেখা দিয়েছে। তো মূলত এই কারণগুলি দেখানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তো এই বিষয়ে আরও ডিটেলস কী খবর আছে সেটি এবার আমরা দেখে নেব। নেওয়া হবে না, আইসিএসসি সিবিএসসির মতো বাতিল করে অন্য ফর্মুলা